নতুন বউ টিনা, তার স্বামী রতন, শাশুড়িমা কমলা দেবী এবং শ্বশুরমশাই স্বপনবাবুর সঙ্গে বসবাস করতে শুরু করে। আর বিয়ের পরের দিনই টিনা খুবই আনন্দ করে সকলের জন্য ব্রেকফাস্ট রান্না করতে শুরু করে। আর আজকেই ছিল টিনার শ্বশুরবাড়িতে প্রথম রান্না, তাই টিনা ঠিক করে সে সকলের জন্য ব্রেকফাস্টে লুচি এবং ছোলার ডাল রান্না করবে, তার সাথে মিষ্টি মিষ্টি পায়েসও বানাবে। টিনা সেই মতো সবকিছু রান্না করে লিভিং রুমে টেবিলের উপর খাবার দাবার সাজিয়ে দেয়। আর সকলে নতুন বউয়ের হাতে রান্না খাবে বলে লাইন করে বসে পড়ে। এমন সময় সকলে একসঙ্গে যখন খাবার খেতে বসে, বৌমা তোমার রান্নাগুলো কিন্তু মোটেই ভালো হয়নি, একদমই খেতে ভালো লাগছে না, এত মিষ্টি মিষ্টি খাবার কেউ খায় নাকি? আর দেখো ছোলার ডালে কেমন বেশি হলুদ দিয়েছো, আমরা এত হলুদ খাবার খাই না, সব খাবারের রং লাল হতে হবে, তাহলেই তো দেখে টেস্টি বলে মনে হবে আর খেতে ইচ্ছে করবে, এরকম হলুদ খাবার দেখেই তো খেতে ইচ্ছে করে না। কিন্তু মা, সব খাবারের রং লাল হবে কি করে? ছোলার ডালে তো ফুড কালার মেশানো যায় না, তাহলে না হয় আমি বেশি করে লাল রং মিশিয়ে দিতাম। আর তাছাড়া আজকে তো আমার এই বাড়িতে প্রথম রান্না মা, তবু আপনি আমার রান্নাকে খারাপ বলে দিলেন, আমার কিন্তু ভীষণ খারাপ লাগলো। হ্যাঁ, আমি খারাপ হতে বাধ্য হলাম, তুমি রান্নায় ফুড কালার মেশাবে কেন? তুমি জানো না রান্নায় কিভাবে লাল রং নিয়ে আসতে হয়? রান্নাতে বেশি বেশি করে লাল লঙ্কার গুঁড়ো দিতে হয়। আর তুমি আজকে থেকে জেনে নাও, আমরা কিন্তু অনেক বেশি বেশি ঝাল খাবার খেতে পছন্দ করি। ঠিক আছে মা, জানা থাকলো, এবার থেকে আমি যখন আপনাদের জন্য রান্না করব, বেশি বেশি করে ঝাল দিয়ে রান্না করব, তাহলে আপনারা আমার রান্না পছন্দ করবেন। কিন্তু এখন তো আমাদের এই খাবারগুলো খেতে হবে, আর আমাদের ভীষণ পরিমাণে খিদেও পেয়েছে, আর আমরা তো জানি সকালের ব্রেকফাস্টটা খুবই ইম্পর্টেন্ট, সুতরাং পেট ভরে ব্রেকফাস্ট করা উচিত। এখন তুমি রান্নাঘর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে এসো, আমরা শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে ব্রেকফাস্ট করব। শ্বশুর মশাইয়ের কথা শুনি বাড়ির সকলে তার কথাতেই সায় দেয়, কিন্তু তাদের কথা শুনি টিনা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ ব্রেকফাস্টে এত পরিমাণে ঝাল খাবার খেতে সে কাউকেই দেখেনি। কিন্তু টিনা যেহেতু নতুন বউ, তাই তাকে সবার কথা শুনতে হবে, তাই রান্নাঘরে গিয়ে টিনা তখনই শুকনো লঙ্কার গুঁড়োর কৌটো নিয়ে চলে আসে। আর তার শ্বশুরবাড়ির লোকেরা ব্রেকফাস্টে বেশি বেশি করে গুঁড়ো লঙ্কা মিশিয়ে নেয়, আর তার পরিবারের লোকেরা এবার সেই ঝাল খাবার খেতে শুরু করে। হ্যাঁ, এবার মনে হচ্ছে ব্রেকফাস্ট খাচ্ছি, আহ কি সুন্দর ঝাল হয়েছে, একেবারে লাল টুকটুকে ঝাল ছাড়া কখনোই ব্রেকফাস্ট খাওয়া যায় না। বৌমা তুমি এবার বুঝে গেলে তো আমাদের ব্রেকফাস্টে ঝালের পরিমাণ কেমন হয়? তুমি কালকে থেকে এরকমই ঝাল ঝাল ব্রেকফাস্ট রান্না করবে, কেমন? টিনার আর ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা হয় না। এভাবেই সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলে তার শাশুড়ি মা আবার দুপুরবেলার রান্নার ফিরিস্তি দিয়ে ঘরে চলে যায়। আর দুপুরবেলার রান্নাতে টিনাকে সে মটন বিরিয়ানি, চিকেন চাপ এবং ভেটকি মাছের পাতুরি রান্না করতে বলে। টিনা যেহেতু ভালো রান্না বান্না করতে জানি, তাই রান্না করতে তার সেরকম কোনো অসুবিধা হয় না, তাই সে তখনই রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। কিছুক্ষণ পরেই কমলা দেবী এবং তার পরিবারের সকলে দুপুরের খাবার খেতে চলে আসে, কিন্তু তারা সেই খাবার কিছুতেই খেতে পারে না, অতিরিক্ত ঝালের চোটে সকলেই সেই খাবার থুথু করে ফেলে দেয়। বৌমা তুমি কেমন রান্না করেছো? দুপুরের রান্নায় কেউ এত বেশি ঝাল দেয় নাকি? তোমাকে আমি বলেছিলাম যে মটন বিরিয়ানি, চিকেন চপ আর ভেটকি মাছের পাতুরি রান্না করতে, কিন্তু তুমি এমন রান্না করেছো, সবকটা রান্না একেবারে লাল হয়ে গেছে। কিন্তু মা আপনি তো সকালেই বললেন যে আপনারা নাকি খাবারে বেশি বেশি করে ঝাল খেতে পছন্দ করেন, তাই আমি কিছু দিতে পারি বা না পারি বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে আপনাদের জন্য বিরিয়ানি, চিকেন চাপ এবং ভেটকি মাছের পাতুরি রান্না করেছি। কিন্তু এখন আপনি অন্যরকম কথা বলছেন কেন? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? আরে পাগল, আমি তো ব্রেকফাস্ট রান্না করার কথা বলেছিলাম, কারণ আমরা ব্রেকফাস্টের খাবারেই বেশি বেশি করে ঝাল খাই, দুপুরের খাবার আর রাতের খাবারে আমরা বেশি ঝাল খাই না, সুতরাং দুপুরের খাবার আর রাতের খাবার যখন রান্না করবে তখন কম ঝাল দিয়েই রান্না করবে, বুঝেছো? এবার সত্যি টিনা, তোমাকে দেখছি বিয়ে করে নিয়ে এসে বড্ড বিপদে পড়েছি, কেননা তুমি আমাদের মতো রান্না করতে পারছো না। আমরা সকালবেলা বেশি বেশি ঝাল দিয়ে ব্রেকফাস্ট খাই বলে দুপুরবেলা রাত্রেবেলা কম ঝাল খাই, যাতে আমাদের শরীর ঠিক থাকে, আর তুমি সেটা বুঝতেই পারলে না। আমি সত্যিই তোমাদের কথা বুঝতে পারছি না, যারা ব্রেকফাস্টে বেশি বেশি ঝাল খায় তারা আবার দুপুরবেলা কম ঝাল খায়, আবার রাত্রিবেলাতেও কম ঝাল দেওয়া খাবার খায়, এরকম পাগলের পরিবার তো আমি কোথাও দেখিনি। এই বলে টিনা রাগ করে তখনই নিজের ঘরে চলে যায়। আর সেই বেশি বেশি ঝাল দেওয়া খাবারগুলো টেবিলের উপর পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। এর ফলে তার শ্বশুরবাড়ির পরিবার টিনার উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায়। এমনকি রতন নিজের ঘরে গিয়ে টিনাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে।
তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি, এরকম ভাবে তুমি আমার বাবা মাকে পাগলের পরিবার বললে? ওরা যদি ব্রেকফাস্টে বেশি বেশি ঝাল খায় তাহলে সেটা ওদের দোষ, তাই জন্য কি ওরা পাগল হয়ে গেল? তুমি এটা ঠিক করলে না টিনা, যাও গিয়ে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নাও। আমি কোনো ভুল করিনি, আমার মনে হয় তোমরা ইচ্ছা করে আমার রান্নাকে খারাপ বলবে বলে এসব ফন্দি করছো। কারণ যারা সকালের ব্রেকফাস্টে বেশি বেশি ঝাল খায় তারা দুপুরে কম ঝালযুক্ত খাবার খেতে পারে না, তাই আমি কিছুতেই তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইবো না। রতন কিছুতেই টিনার কথা শুনতে চায় না, সে তার বউকে বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে বাধ্য করে, আর টিনা বাধ্য হয়ে তার শ্বশুর এবং শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চায়। পরের দিন টিনা ব্রেকফাস্টে বেশি বেশি ঝাল দিয়ে খাবার রান্না করে, কিন্তু তবুও তার শ্বশুর বাড়ির লোকেদের মুখে ঝাল লাগে না, তারা সেই রান্নাতে আরো বেশি করে গুঁড়ো লঙ্কা মিশিয়ে খাবার খায়। শোনো বৌমা, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাদেরকে বেশি বেশি ঝাল মেশানো ব্রেকফাস্ট খাওয়াচ্ছ, কিন্তু নিজে কম ঝাল দেওয়া ব্রেকফাস্ট খাচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। তোমাকেও আমাদের সঙ্গে বেশি বেশি ঝাল দেওয়া ব্রেকফাস্ট খেতে হবে। আমি কোনোদিনও এত ঝাল খাবার খেতে পছন্দ করি না, কারণ আমার ঝালে ভীষণ অ্যালার্জি, তাই আমি ব্রেকফাস্টে এত ঝাল খাবার কিছুতেই খেতে পারবো না। আপনাদেরকে এত ঝাল খাবার খেতে দেখেই তো আমার ভয় লেগে যায়, আর তাছাড়া আমি ব্রেকফাস্টে মুড়ি আর জল খেতেই পছন্দ করি। আপনারা আপনাদের মতো খাবার খান, আমাকে দয়া করে জোর করবেন না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ব্রেকফাস্টে বেশি বেশি ঝাল খাওয়া আমাদের পরিবারের একটা পুরানো ঐতিহ্য। আমিও আগে ঝাল খেতে পারতাম না, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে ব্রেকফাস্টে বেশি ঝাল দেওয়া খাবার খাওয়া শিখিয়ে গেছেন, তাই তোমাকেও আমি শেখাবো, যাতে তুমি আমাদের পরিবারের এই ব্রেকফাস্টে ঝাল খাবার খাওয়ার ঐতিহ্য বজায় রাখতে পারো। শাশুড়ি মায়ের এমন কথা শুনে টিনা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর কমলা দেবী ইচ্ছা করে টিনার জল এবং মুড়ির মধ্যে বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়, আর টিনাকে সেই খাবার খেতে বাধ্য করে। টিনারও কিছু করার থাকে না, সে তার শ্বশুর বাড়িতে এসে যেন যাতা কলে একেবারে পিষে যায়। ফলে ওরকম লঙ্কা গুঁড়ো মেশানো জল মুড়ি খেয়ে টিনার ভীষণ পরিমাণে ঠোঁট মুখ জ্বালা করে, এমনকি তার ঠোঁটে মুখে ঘা দেখা দেয়। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি এত ঝাল দেওয়া ব্রেকফাস্ট খেতে পারি না, এরকম ঝাল খেয়ে আমার মুখের মধ্যে ঘা বেরিয়ে গেছে, আমার ভীষণ মুখ জ্বালা করছে, আর আমার মুখের মধ্যে ঘা হয়েছে বলে আমি কোনো খাবারও খেতে পারছি না, আমি আর কিছুতেই ঝাল দেওয়া ব্রেকফাস্ট খেতে পারবো না মা। তুমি এমন করে বলছো যেন তোমাকে আমরা তিন বেলা ঝাল খাবার খেতে বলছি, তোমাকে তো শুধু ব্রেকফাস্টেই বেশি বেশি ঝাল খেতে বলা হচ্ছে, তোমাকে খেতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না, প্রথম প্রথম অসুবিধা হবে কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। এই বলে কমলা দেবী ঘরে চলে যায়, আর টিনার কিছু করার থাকে না, সে মুখে মলম লাগিয়ে নিজের মাকে ফোন করে আর সব কথা তার মাকে জানিয়ে দেয়। এভাবেই টিনা পরের দিনও তার শ্বশুর বাড়ির পরিবারদের জন্য বেশি বেশি ঝাল দেওয়া খাবার রান্না করে, আর সবাই যখন ব্রেকফাস্ট করতে বসে তখনই সেখানে টিনার মা মালতী দেবী চলে আসে, আর মালতী দেবীকে দেখে সবাই বুঝতে পারে যে টিনা নিশ্চয়ই তার শ্বশুর বাড়ির লোকেদের নামে নিজের মায়ের কাছে নালিশ করেছে। কি ব্যাপার, সবে মাত্র মেয়ের বিয়ে হয়েছে এক মাস হলো, আর আপনি আমাদের বাড়িতে এসে সকালবেলা উপস্থিত হয়ে গেছেন, আর উপস্থিত যখন হয়েছেন তাহলে আমাদের সাথে বসে ব্রেকফাস্ট করুন। আপনার মেয়ে আমাদের জন্য লঙ্কার বড়া, লঙ্কার গুঁড়ো দিয়ে পাউরুটি আর ডিমের মধ্যে লঙ্কা দিয়ে সিদ্ধ করেছে। দেখুন দিদি, এরকম করে ব্রেকফাস্টে ঝাল খাওয়া উচিত নয়, আর আমি এখানে এসেছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন আপনারা খেতে পারেন, কিন্তু আমার মেয়েটাকে জোর করে ব্রেকফাস্টে ঝাল খাবার খাওয়াবেন না, ওর শরীর কিন্তু খারাপ করছে। মালতী দেবীর কথা শুনে টিনার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই সে মালতী দেবীকে প্রচন্ড পরিমাণে অপমান করতে শুরু করে। এরকম অপমান শুনে টিনা এবং তার মায়ের চোখে জল চলে আসে, আর মালতী দেবী অপমানিত হয়ে যখন সেই বাড়ি থেকে বেরিয়ে যাবে এমন সময়, শুনুন, আমাদের বাড়ির কিন্তু একটা নিয়ম আছে, যদি ব্রেকফাস্ট খাওয়ার সময় কোনো অতিথি বাড়িতে আসে তাকে আমরা না খাইয়ে ছাড়তে পারি না, তাই আপনাকে কিন্তু আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতেই হবে। এই বলে কমলা দেবী জোর করে মালতী দেবী এবং টিনাকে বেশি বেশি করে ঝাল দেওয়া ব্রেকফাস্ট খাইয়ে দেয়, আর মালতী দেবীও সেই ঝাল খাবার খেয়ে সহ্য করতে পারে না, তাই সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচে, কিন্তু টিনা পালাতে পারে না, তাকে সেই ঝাল খাবারই খেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এভাবেই একদিন টিনা যখন ব্রেকফাস্টে অতিরিক্ত ঝাল খাবার খেয়ে নেয় তখন সে কিছুতেই তার পেটের ব্যথা এবং মুখের ব্যথা সহ্য করতে পারে না, তার অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা যন্ত্রণা করতে শুরু করে, আর তখনই টিনা সেই জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য ডাক্তারের কাছে চলে যায়। একি, আপনাকে দেখে মনে হচ্ছে অতিরিক্ত পরিমাণে লাল শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়ার ফলে আপনার শরীরে এরকম অবস্থা হয়েছে, একদম এরকম ভাবে ঝাল খাবেন না, আপনি কি পাগল নাকি? না না, আমি পাগল নই ডাক্তার বাবু, আমার শ্বশুর বাড়ির লোকেরা পাগল, ওরা শুধু ব্রেকফাস্টে বেশি বেশি ঝাল দেওয়া খাবার খায়, আর দুপুরে রাত্রিবেলা নরমাল খাবার খায়।
মা শুধু তাই নয়, আমাকেও বেশি বেশি করে ঝাল খেতে বাধ্য করে, তাই জন্য আমার শরীরের এরকম অবস্থা। আপনি দয়া করে আমাকে সুস্থ করে দিন, আমার শ্বশুর বাড়ির লোকেরা পুরো পাগল। টিনার এমন কথা শুনে ডাক্তারবাবু কমলা দেবীর পরিবারকে ভালোভাবে শনাক্ত করতে পারি, কারণ আজ থেকে প্রায় 20 বছর আগে এরকম ভাবে কমলা দেবী কাঁদতে কাঁদতে ডাক্তারখানাতে দৌড়ে এসেছিল, কারণ তার শাশুড়ি মা সেই সময় তাকেও ব্রেকফাস্টে বেশি বেশি করে ঝাল খাবার খেতে বাধ্য করেছিল। আসলে টিনার শ্বশুরবাড়ির পরিবার পুরোপুরি পাগল ছিল, মানে তারা ঝাল পাগল পরিবার ছিল, আর কমলা দেবীও এরকম পরিবারে বাস করতে করতে তাদের সাথে একেবারে পাগল হয়ে ওঠে। টিনা, তুমি চিন্তা করো না, তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি তুমি কোন পরিবারের কথা বলছো। সত্যি ওটা ব্রেকফাস্টে ঝাল খাওয়া পাগল পরিবার, আমার মনে হয় ওদের মাথায় কিছু একটা সমস্যা আছে, আর ওরা অত বেশি পরিমাণে ঝাল খায় বলেই ওদের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। আমি তোমার শাশুড়িমাকে সুস্থ করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আপনি কি বলছেন ডাক্তারবাবু, এটা কি করে সম্ভব? ওরা পাগল, শেষ পর্যন্ত আমার একটা পাগলের পরিবারে বিয়ে হলো। তুমি একদম চিন্তা করবে না, আমি তোমাকে একটা ওষুধ দেবো, যে ওষুধ তুমি ওদের ব্রেকফাস্টে মিশিয়ে ওদের খাইয়ে দেবে, আর ওই ওষুধ আমি তোমার শাশুড়িমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তোমার শাশুড়িমা ঝাল পাগল হয়ে উঠেছিল। এই ওষুধটা পেটে পড়লে ওরা কোনোদিন ঝাল খেতে চাইবে না, এটা হলো ঝালের অ্যান্টিডোজ, বুঝেছো? এই বলে ডাক্তারবাবু টিনাকে সেই ওষুধ দিয়ে দেয়। আর টিনা বাড়িতে গিয়ে পরের দিন সকালবেলা যখন ব্রেকফাস্ট রান্না করি, তখন সেই রান্নার মধ্যে ওষুধ মিশিয়ে দেয়, আর তার শ্বশুর বাড়ির পরিবার কিছু না জেনেই সেই ব্রেকফাস্ট খেয়ে ফেলি, আর তারপরেই হঠাৎ করে তাদের ভীষণ পরিমাণে ঘাম হতে শুরু করে, আর সকলেই চিৎকার করতে শুরু করে। এর ফলে টিনা বুঝতে পারে তার ওষুধে কাজ হয়েছে। তুমি আমাদের ব্রেকফাস্টে কেমন খাবার খাওয়ালে বৌমা, কেমন যেন ঝাল লাগছে, আমরা কিছুতেই এই ব্রেকফাস্ট খেতে পারছি না, আমাদের নাক কান চোখ মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ওরে বাবারে কি ঝাল। টিনা ভালো করেই বুঝতে পারে যে তার ওষুধ ভালো মতো কাজ করেছে, আর তার শ্বশুর বাড়ির পরিবার কখনোই ব্রেকফাস্টে বেশি ঝাল দেওয়া খাবার খেতে চাইবে না। আর এমনকি সেদিন তার পরিবারের লোকেদের এত বেশি ঝাল লাগে যে তারা সেদিন জলের মধ্যে মুখ চুবিয়ে বসে থাকে, আর পরের দিন থেকে তারা কিছুতেই ব্রেকফাস্টে বেশি ঝাল দেওয়া খাবার খেতে চায় না, তারা টিনার সঙ্গে এখন সাধারণ খাবার খেতে থাকে। পিয়ালি এবং মধুমিতা দুজনেই খুব ভালো বন্ধু ছিল, আর তারা দুই বন্ধু একই স্কুলে পড়াশোনা করত, কিন্তু তাদের দুইজনের পারিবারিক এবং আর্থিক অবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল, যেখানে পিয়ালি এক মধ্যবিত্ত বাড়ির মেয়ে ছিল, অন্যদিকে মধুমিতা খুবই ধনী পরিবার থেকে ছিল। কিন্তু ভাগ্যক্রমে একই স্কুলে ভর্তি হওয়ার পর তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তারা প্রত্যেক দিন একই সঙ্গে স্কুলে যায়, একই সঙ্গে পড়াশোনা করে, একসাথে টিফিন খায়, আবার স্কুল ছুটির পর একই সাথে বাড়িতে ফিরে যায়। একদিন টিফিনের সময় মধুমিতা পিয়ালিকে বলে, এই পিয়ালি, তুই আজকে আবার রুটি আলু ভাজা নিয়ে এলি কেন? আজকে তো সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, আমি তো ভাবলাম এই বর্ষার মধ্যে তুই আমার জন্য পকোড়া নিয়ে আসবি। তুই এর আগের বছর আমাকে একটা মিষ্টি মিষ্টি পকোড়া খাইয়েছিলিস, মনে আছে? এরকম গোল গোল দেখতে মিষ্টি মিষ্টি পকোড়া, ওই পকোড়া খেয়ে আমার খুব ভালো লেগেছিল, তুই আমাকে ওই পকোড়া কবে খাওয়াবি বল। মিষ্টি মিষ্টি পকোড়া বলতে তুই কোন পকোড়ার কথা বলছিস? ও, আমার মনে পড়েছে, আরে পাগলি, ওটা পকোড়া ছিল না, ওটা তো তালের বড়া ছিল। আমাদের অনেকগুলো তাল গাছ আছে তো, আর আমাদের তাল গাছে অনেক তাল হয়েছিল, সেই জন্য মা তালের বড়া বানিয়ে দিয়েছিল, আর আমি স্কুলে নিয়ে এসে আমরা দুজনে মিলে খেয়েছিলাম। ওই তালের বড়া আর তালের পকোড়া যাই হোক না কেন, ওগুলো তো দেখতে পকোড়ার মতোই ছিল, তালের বড়া বললে শুনতে একদম ভালো লাগছে না, তাই আমি তালের পকোড়াই বলবো, তুই আমাকে তালের পকোড়া খাওয়াবি তো? ঠিক আছে, আজকে আমি বাড়িতে গিয়ে মাকে বলবো তোর জন্য তালের পকোড়া বানাতে, কিন্তু এখনো তো মনে হচ্ছে তাল পাকেনি, এখন তো বর্ষাকাল, আর কিছুদিন পরে তাল পাকবে, তখন না হয় আমি তোর জন্য পকোড়া বানিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে টিফিনটা তাড়াতাড়ি খেয়ে নে এখন, না হলে আবার টিফিনের সময় শেষ হয়ে যাবে। এই বলে দুই বন্ধু একসঙ্গে টিফিন খেয়ে নেয়, আর স্কুল ছুটির পর দুই বন্ধু যে যার বাড়িতে ফিরে যায়। পিয়ালি বাড়িতে এসেই তার মাকে তালের বড়া বানানোর জন্য আবদার করে। মা, তুমি আগের বছর তালের বড়া বানিয়ে দিয়েছিলে মনে আছে? আমার বন্ধু মধুমিতার ওই তালের বড়া খেয়ে খুব ভালো লেগেছে, আরও আবার আমার কাছে এবছর তালের বড়া খেতে চেয়েছে, কিন্তু এখন তো বোধহয় তাল পাকেনি, আমি এবার ওকে কি করে তালের বড়া খাওয়াবো বলো তো?
ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি বাজারে গিয়ে দেখব, যদি পাকা তাল পাওয়া যায় তাহলে আমি কিনে নিয়ে আসব, তারপর তালের বড়া বানিয়ে দেব। তুই আর তোর বন্ধু স্কুলে গিয়ে একসঙ্গে তালের বড়া খাবি, কেমন? এই শুনে পিয়ালি খুবই খুশি হয়। অন্যদিকে মধুমিতা যখন বাড়িতে ফিরে, তখন মধুমিতার মা রুমকি দেবী বলে, মধুমিতা তুই এসে গেছিস, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, দুই দিনের জন্য আমরা বাড়িতে থাকবো না। তোর বাবার এক বিজনেস পার্টনার ওনাদের বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আর ওনাদের বাড়িতে এই বর্ষাকালে অনেক বড় করে মনসুন পার্টির আয়োজন করা হয়েছে, তাই আমাদেরকে অবশ্যই ওই পার্টি অ্যাটেন্ড করতে হবে। মনসুন পার্টির নাম শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সন্ধ্যাবেলা মধুমিতা তার বাবা মায়ের সঙ্গে রণজিৎ বাবুর বাড়িতে চলে যায়। তারা সেখানে গিয়ে দেখে রণজিৎ বাবু নিজের বাড়িতে এক বিশাল বড় পার্টির আয়োজন করেছে। চারিদিকে লাইটিং, সাজসজ্জা, আড়ম্বর এবং লোকজন ভর্তি। সেখানে খাওয়া দাওয়ারও বিশাল বিশাল আয়োজন ছিল। কিছুক্ষণের মধ্যেই মধুমিতার বাবা মা তাদের আত্মীয় স্বজন এবং বিজনেস পার্টনারদের সঙ্গে গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ে। আর মধুমিতা ওই পার্টির মধ্যেই পকোড়া খুঁজতে শুরু করে। সে প্রত্যেকটা স্টলে গিয়ে ক্যাটারিং বয়ের কাছ থেকে পকোড়া চেয়ে বেড়ায়। এই যে দাদা, বলছি তোমাদের এই পার্টিতে কি পকোড়া বানানো হয়নি? তোমরা বর্ষাকালে পার্টি করছো কিন্তু পকোড়া বানানোর কোনো ব্যবস্থা করনি কেন? তোমরা আবার তোমাদের পার্টির নাম দিয়েছো মনসুন পার্টি। আমি তো ভাবলাম তোমাদের পার্টিতে বিভিন্ন রকমের পকোড়া থাকবে। না না, আমার কাছে কোনো পকোড়া নেই। এই স্টলে বিভিন্ন ফ্লেভারের রোস্টেড চিকেন আছে, চিকেন রেশমি কাবাব আছে, তন্দুরি চিকেন আছে, এগুলো খেয়ে দেখো, এই চিকেনগুলো পকোড়ার চেয়ে অনেক বেশি টেস্টি। না, আমার এগুলো খেতে ভালো লাগে না, আমার এই বর্ষাকালে এখন পকোড়া খাওয়ার ইচ্ছে করছে। দেখি অন্য কোনো স্টলে গিয়ে যদি পকোড়া পাই। এই বলে মধুমিতা একের পর এক প্রত্যেকটা স্টলে যায় এবং সকলের কাছে পকোড়া চাইতে থাকে, কিন্তু সে কোথাও পকোড়া খুঁজে পায় না। এর ফলে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। এরকম ভাবে সকলের কাছে পকোড়া চাইতে চাইতে মধুমিতা রণজিৎ বাবুর কাছে গিয়ে পৌঁছায়। ও কাকু, আমি এখানে কোথায় পকোড়া পাবো বলতে পারবেন? দেখুন না, আমার বাবা মা কেমন একটা ফালতু পার্টিতে আমাকে নিয়ে এসেছে। এরা সবাই বর্ষাকালে মনসুন পার্টি করছে কিন্তু এদের পার্টিতে কোনো পকোড়া নেই। আমার না পকোড়া খাওয়ার খুব ইচ্ছে করছে। এমন সময় যদি তালের পকোড়া বা তালের বড়া পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। মধুমিতার কথা শুনে রণজিৎ বাবু খুবই রেগে যায়, আর সে খুবই চিৎকার করে ওঠে। এই মেয়ে, তুমি কোথা থেকে এসেছো? কে ঢুকতে দিয়েছে তোমাকে এখানে? এই, এটা কার মেয়ে? কেউ বলতে পারবে এই মেয়েটা কাদের মেয়ে? বিয়াদব মেয়ে, এত ভালো বড় একটা এক্সপেন্সিভ পার্টিতে এসে পকোড়া খুঁজে বেড়াচ্ছে, একে দেখেই মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গরিব পরিবারের মেয়ে, কেননা গরিবরাই তো এরকম পকোড়া খেতে ভালোবাসে। এমন সময় সেখানে মধুমিতার বাবা মা চলে আসে, আর মধুমিতার এরকম আচরণে তার বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। আরে, এটা তো আমার মেয়ে। এই মধুমিতা, তুই কি করছিস এসব? তুই এরকম গরিবদের মতো পকোড়া খাওয়া কোত্থেকে শিখলি? আমি তো তোকে কখনোই পকোড়া কিনে দিইনি বা বাড়িতেও পকোড়া বানিয়ে দিইনি, তাহলে তুই পকোড়া খাওয়াটা শিখলি কিভাবে? আপনি কিছু মনে করবেন না দাদা, আসলে মেয়েটা নিশ্চয়ই বন্ধু বান্ধবদের চক্করে পড়ে এরকম পকোড়া খাওয়া শিখেছে। তুমি তো কোনো কিছুই রান্না করতে পারো না, সেই জন্য তো রান্না করার জন্য তুমি কাজের মেয়েকে রেখেছো। কিন্তু আমার বন্ধুর মা খুব ভালো পকোড়া বানাতে পারে। পিয়ালি আমাকে বর্ষাকালে ওদের বাড়ি থেকে তালের পকোড়া বানিয়ে নিয়ে এসে খাওয়ায়, কিন্তু তুমি তো কিছুই পারো না। মধুমিতার মুখে এমন কথা শুনে তার মা প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু পার্টি ভর্তি লোকজনের সামনে সে তার মেয়েকে সেরকম ভাবে কোনো কিছু বলতে পারে না। তাই রুমকি দেবী মধুমিতার বাবাকে সাইডে নিয়ে গিয়ে বলে, তোমার মেয়ের জন্য সবার সামনে আমার এভাবে ইনসাল্ট হলো, শুধুমাত্র তোমার জন্য এসব হয়েছে। বারবার বলেছি মেয়েটাকে সরকারি স্কুলে ভর্তি করতে হবে না, সরকারি স্কুলে পড়াশোনা করে গরিবদের সঙ্গে বন্ধুত্ব করে তোমার মেয়ের এরকম অবনতি হয়েছে। স্কুলেও পড়াশোনা করতে যাই নাকি পকোড়া খেতে যাই? আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে, তুমি এখন মাথাটা ঠান্ডা করো। আর মধুমিতা, তুমি কান্নাকাটি বন্ধ করো, এখানে তুমি কোথাও পকোড়া পাবে না, এটা বড় লোকদের পার্টি, বুঝেছো? আর বড় লোকের উল্টো পাল্টা খাবার খাই না। আমার পার্টি করার মুডটাই নষ্ট হয়ে গেছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। আমি বাড়িতে গিয়ে আগে আমার মেয়েকে শহরের বড় প্রাইভেট স্কুলে ভর্তি করব। আমি কিছুতেই ওই সরকারি স্কুলে আমার মেয়েকে আর পাঠাবো না। মায়ের কথা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে, কিন্তু সত্যি সত্যি মধুমিতার বাবা মা দু একদিনের মধ্যেই মধুমিতাকে শহরের প্রাইভেট স্কুলে ভর্তি করে দেয়। আর সেই সাথে মধুমিতার বাবা মা মধুমিতাকে শহরের হোস্টেলে রাখারই ব্যবস্থা করে। এর ফলে মধুমিতার সঙ্গে তার বন্ধু পিয়ালির আর কোনো রকম ভাবে দেখা হয় না।
আজকেও আমি স্কুলে তালির পকোড়া নিয়ে এসেছি, কিন্তু মধুমিতা স্কুলে আসছে না কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। মধুমিতাকে ছাড়া আমি একা একা পকোড়া খেতে পারবো না, আর তাছাড়া আমি তো এই পকোড়া শুধুমাত্র ওর জন্যই নিয়ে এসেছি। আমি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় আজকে ওদের বাড়িতে যাব। আমার মনে হচ্ছে মধুমিতা নিশ্চয়ই অসুস্থ, সেই জন্য স্কুলে আসতে পারছে না। এভাবেই পিয়ালি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় মধুমিতাদের বাড়ির মধ্যে প্রবেশ করার সাহস পায় না। সে অনেকক্ষণ ধরে মধুমিতাদের বাড়ির সামনে অপেক্ষা করে, যাতে সে একবারের জন্য হলেও মধুমিতাকে দেখতে পায়। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সে কিছুতেই মধুমিতার কোনো সন্ধান পায় না। আর এরকম ভাবেই সময় কাটতে থাকে। পিয়ালি মাঝে মধ্যে স্কুলে তার বন্ধুর জন্য পকোড়া বানিয়ে নিয়ে যায়, আর বন্ধুর কথা মনে করে সে কান্নাকাটি করে। এরকম ভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। আর পিয়ালির পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তার বাবা মা এক সৎ এবং পরিশ্রমী ছেলের সঙ্গে পিয়ালির বিয়ে দেয়। পিয়ালির স্বামী অর্থাৎ বিপ্লব পেশায় একজন পকোড়াওয়ালা ছিল। বিপ্লব, আমিও এবার তোমার সঙ্গে পকোড়া বিক্রি করতে যাব, কারণ এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে সবাই পকোড়া খেতে খুব ভালোবাসে। তাই এই বর্ষাকালে তোমার কাস্টমারও কিন্তু অনেক বেড়ে যাবে। আমি তোমার সঙ্গে পকোড়া বিক্রি করতে গেলে তোমার অনেক সুবিধা হবে। দেখো, তোমার কথা শুনে খুবই খুশি হলাম পিয়ালি। আমি তো এরকম একজন জীবন সঙ্গিনী চেয়েছিলাম, যে কিনা যে কোনো পরিস্থিতিতে সবসময় আমার পাশে থাকবে। আর হ্যাঁ পিয়ালি, তুমি ঠিকই বলেছো, এই বর্ষাকালে সত্যি আমার কাস্টমার অনেক বেড়ে গেছে। আর আমি আগে যেখানে পকোড়া বিক্রি করতাম, এখন আর সেখানে পকোড়া বিক্রি করি না। এখন আমি একটা বড় শপিং মলের সামনে ঠেলা গাড়ি নিয়ে পকোড়া বিক্রি করি, আর ওখানে অনেক কাস্টমারও পাওয়া যায়। বিপ্লবীর কথা শুনে পিয়ালিও খুবই খুশি হয়। এভাবে বিয়ের পর থেকেই পিয়ালি তার বরের সঙ্গে পকোড়া বিক্রি করতে শুরু করে। একদিন পিয়ালি যখন বিপ্লবের সঙ্গে শপিং মলের সামনে পকোড়া বিক্রি করছিল, তখনই সেখান থেকে গাড়ি করে মধুমিতা তার মায়ের সঙ্গে কোথাও একটা যাচ্ছিল। আর গাড়ির মধ্যে থেকে মধুমিতা পিয়ালিকে দেখে চিনতে পারে। মা দেখো, আমার ছোটবেলার বন্ধু পিয়ালি পকোড়া বিক্রি করছে। ড্রাইভার প্লিজ গাড়ি থামাও, আমি আমার বন্ধুর কাছে যেতে চাই। আমি তো ভাবতেই পারছি না এত বছর পর আমার পিয়ালির সঙ্গে এভাবে দেখা হবে। ড্রাইভার, গাড়ি থামানোর কোনো দরকার নেই। আর মধুমিতা, এত বছর পর তুমি এখনো তোমার সেই বন্ধুকে ভুলতে পারলে না? একবার নিজেকে ওই পকোড়াওয়ালির সঙ্গে তুলনা করে দেখো তো, তোমাদের দুজনের মধ্যে কোনো মিল আছে কিনা। এখন তো তুমি তোমার বাবার মতো একজন অনেক বড় বিজনেস ওম্যান, আর তুমি এই গরিব পকোড়াওয়ালির সঙ্গে সম্পর্ক রাখবে? আমি এটা কিছুতেই হতে দেব না। চলো ড্রাইভার। এভাবেই রুমকি দেবী জোর করে মধুমিতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। শুধু তাই নয়, মধুমিতা যাতে পকোড়াওয়ালি পিয়ালির সঙ্গে আর কোনো রকমই যোগাযোগ করতে না পারে সেই ব্যবস্থাও রুমকি দেবী করে। আসলে পিয়ালি এবং বিপ্লব যেই শপিং মলের সামনে পকোড়া বিক্রি করে, সেই শপিং মলের মালিক ছিল মধুমিতার বাবা। তাই রুমকি দেবী খুব সহজেই তাদের শপিং মলের সামনে যে সমস্ত হকার এবং ফেরিওয়ালা কিছু না কিছু বিক্রি করে নিজেদের জীবন চালাতো, তাদের সকল দোকানই ভেঙে দেয়, আর সেই সাথে পিয়ালির পকোড়ার দোকানও ভেঙে দেওয়া হয়। এর ফলে পিয়ালি এবং বিপ্লব দুজনেই বড়সড় বিপদের সম্মুখীন হয়। এবার কি হবে বিপ্লব? ওরা তো শপিং মলের সামনে যতগুলো দোকান ছিল সবই ভেঙে ফেললো। আজকে আমরা এতগুলো পকোড়া বানিয়েছিলাম, ভেবেছিলাম আজকে অনেক টাকা ইনকাম করব, কিন্তু আমাদের তো ঠেলা গাড়িটাও ওরা ভেঙে ফেলেছে। এবার আমরা ঠেলা গাড়ি ছাড়া পকোড়া কিভাবে বিক্রি করব? আর পিয়ালি ভবিষ্যতের আশঙ্কা প্রকাশ করে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। ঠিক এমন সময় সেখানে মধুমিতা এসে উপস্থিত হয়। আসলে মধুমিতা খুব সহজেই তার মায়ের সমস্ত কারসাজি ধরে ফেলে, আর সে তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং রাগ করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে অনেক খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত পিয়ালির বাড়ির সন্ধান করতে পারে। আর সে পিয়ালি এবং তার বরের এরকম দুঃখময় পরিস্থিতি দেখে মনে মনে খুবই কষ্ট পায়। পিয়ালি, তুই কেমন আছিস? আমাকে চিনতে পারছিস? তুই নিশ্চয়ই আমাকে ভুলে গেছিস, তাই না? কিন্তু আমি আজও তোকে ভুলতে পারিনি, আর নাইবা তোর মায়ের হাতের পকোড়ার কথা ভুলতে পেরেছি। সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমি পকোড়া খাইনি, কারণ পকোড়া দেখলেই আমার শুধুই তোর কথা মনে পড়ে। তুই ভাবলি কি করে আমি তোকে ভুলে যাব? তুই তো হঠাৎ করে আমার জীবন থেকে চলে গেলি। আমি তোকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, তোর বাড়িতে অনেকবার গিয়েছিলাম, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি। আর আজকে তুই অনেক ভালো দিনে আমার বাড়িতে এসেছিস। দেখ, আমার বাড়িতে আজকে অনেক পকোড়া, কিন্তু আমরা চাইলেও এই পকোড়াগুলো বিক্রি করতে পারবো না, কারণ আজকে সব শেষ হয়ে গেছে।
আমি জানি তোদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আসলে আমার বাবা মা ইচ্ছে করে তোদের ক্ষতি করার জন্য তোদের সাথে সাথে সকল গরিব মানুষদের দোকানপাট ভেঙে দিয়েছে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোদের পাশে আছি। আমার বাবা মা তোদের পকোড়ার দোকান ভেঙে দিয়েছে, তাই তো? এবার আমি তোদেরকে একটা বড় রেস্টুরেন্ট খুলে দেব, আর সেখানে তোরা তোদের ইচ্ছা মতো পকোড়া বিক্রি করতে পারবি, আর আমাকে এবার কেউ আটকাতে পারবে না। মধুমিতা যেহেতু এখন পুরোপুরিভাবে স্বাবলম্বী ছিল, তাই তার কাছে টাকার কোনো অভাব ছিল না। সে তার বাবা মাকে কিছু না জানিয়েই পিয়ালি এবং বিপ্লবকে একটা বড় রেস্টুরেন্ট খুলে দেয়। এর ফলে পিয়ালি এবং বিপ্লব দুজনেই খুবই খুশি হয়। সেই রেস্টুরেন্টে পিয়ালি প্রথম দিন মধুমিতার পছন্দ মতো পকোড়া বানিয়ে বিক্রি করতে শুরু করে, আর প্রথম কাস্টমার হিসেবে মধুমিতাই পিয়ালির রেস্টুরেন্ট থেকে পকোড়া কিনে খায়। সেই দিনের পর থেকে পিয়ালি কিংবা বিপ্লবকে আর কখনো পেছনে ঘুরে তাকা হয় না। সময়ের সঙ্গে সঙ্গে তারা অনেক উন্নতি অর্জন করে, আর যা দেখে মধুমিতা খুবই খুশি হয়।